Good evening, my dear students, aspirants and officers. Hope all of you are very well. Today I am going to discuss on the question which already placed in thumbnail sent by Divakar Chatterjee. This is a very important question on the basis of ancient history. At first, I am going to discuss this question in Bengali, and then it will be discussed in English and Hindi respectively at a time. Dibakar je question ta amar kache pathiyeche seta holo je puritan protome boli puritan kothar ortho holo jara khub koshto kore chole eta english e one word substitution e ashe তাহলে যারা খুব কষ্ট করে বা যারা খুব কৃচ্ছ সাধন করে তারা মহাযান তো কখনো হতে পারে না, তারা হীনযান। কারণ বৌদ্ধ ধর্মের বা বৌদ্ধদেব মারা যাওয়ার পর তার মতবাদকে, তার ধর্মকে তার শিষ্যরা তিনটে সেক্টে ভাগ করেছিল, বা প্রধানত দুটো ভাগে ভাগ করা যায়। হিস্টোরিয়ানরা বা আর্কিওলজিস্টরা এইভাবে ভাগ করেছে দুটো, একটা হলো হীনযান, একটা হলো মহাযান। যদিও পরবর্তীকালে বজ্রযান বলে আর একটা মতবাদ পাওয়া যায়, কারণ এটা মনে করা হয় যে যেমন বজ্রপাত হয় হঠাৎ করে, ঠিক তেমনি হঠাৎ করে এসেছিল, এইটা খুব একটা এর সারবত্তা নেই, এটা খুব একটা গুরুত্বও পায়নি। যাই হোক, তাহলে হীনযান, হীনযানরা হচ্ছে কারা? হীনযান হচ্ছে আর্লিয়েস্ট, অর্থাৎ যারা বুদ্ধদেব মারা যাওয়ার পরে যারা সেই তার মতবাদকে এগিয়ে নিয়ে গেছিল, অর্থাৎ প্রথমের দিকে। আর এরা খুব কঠোর ছিল, কৃচ্ছ সাজন করতো, সেই জন্য এদেরকে পিউরিটান বলা হয়েছে। এদের এভিডেন্স আমরা পাচ্ছি মহারাষ্ট্রের কাল্লে, বেদসা, ভাজা বিভিন্ন চৈত্য সংগ্রামে। এরা সেই সংগ্রাম চৈত্যতে বাস করতো, খুব কষ্ট সাধন করতো, কষ্ট করে ভিক্ষা করে তারা জীবন অতিবাহিত করতো, এবং তারা মনে করতো কর্মকে গুরুত্ব দিত, কর্মের মাধ্যমেই তারা মনে করতো যে সালভেশন পাওয়া যাবে বা আত্মার মুক্তি লাভ করা যাবে, ঈশ্বরকে লাভ করা যাবে। এবং পরবর্তীকালে মৌরিয়ানরা এই হীনযানদেরকে প্যাট্রোনাইজ করে, গুরুত্ব দেয়। এবং মহাযানরা ছিল তোমার নাগার্জুনের হাত ধরে এই মহাযানদের উৎপত্তি। এই মহাযানরা কিন্তু অতটা কঠোর ছিল না, হ্যাঁ, তারা সাধারণ মানুষের মতন জীবনযাপন করতো এবং তারা বুদ্ধের মূর্তিকে পূজা করতেন, এবং তারা মনে করতো বুদ্ধ, বোধিসত্ত্ব, এদের মতবাদ, এদেরকে পুজো করতে পারলে আত্মার মুক্তিলাভ সম্ভব। হ্যাঁ, তারা দিকমজ্জিম হিসাবে এরা চলতো আর কি। তা সুতরাং এখানে যে কোয়েশ্চেনটা পাওয়া গেছে, সুতরাং তারা যারা পিউরিটান তারা অবশ্যই হীনযান, তারা মহাযান হতে পারে না, কারণ মহাযানরা কঠোর কিছু সাধন করতো না, তারা প্রথমের দিকে ছিল না। হ্যাঁ, তারা আর হীনযানরা কর্মকে গুরুত্ব দিত, আর মৌরিয়ানরা হীনযানদেরকে প্যাট্রোনাইজ করেছিল, আর মহাযানদেরকে প্যাট্রোনাইজ করেছিল কুষাণ বা কনিষ্করা। এবং আমরা জানি যে কুষাণ বা কনিষ্কের যে সমস্ত গোল্ড কয়েন পাওয়া গেছে সেখানে বুদ্ধের মূর্তি আমরা পেয়েছি, সেই বুদ্ধের মূর্তিগুলো অনেকটা হেলেনিস্টিক ছিল, গ্রিকো হেলোনিক। হ্যাঁ, তা সুতরাং এই ছিল অ্যান্সার। তাহলে অ্যান্সারটা কী হবে? তাহলে ফার্স্ট নাইদার ওয়ান নাইদার নর টু, নাইদার ওয়ান নর টু, অর্থাৎ প্রথম দ্বিতীয় কোনোটাই নয়। তাহলে পিউরিটান হচ্ছে হীনযানরা, এবং মহাযানদেরকে প্যাট্রোনাইজ করতো কুষাণরা, এবং হীনযানদের প্যাট্রোনাইজ করেছিল মৌরিয়ানরা। যদি অশোকের সময় অশোক নিজে একটা ধর্ম তৈরি করেছিল বলে ইতিহাসে মতবাদ আছে, বিভিন্ন আর্কিওলজিস্টরা হিস্টোরিয়ানরা বলেছেন যে অশোকের ধর্ম বৌদ্ধ ধর্ম ছিল না, তার নিজের ধর্ম ছিল, সেটা অন্য প্রসঙ্গ। যাই হোক, আশা করি তোমাদের প্রশ্নটার উত্তর দিতে পারলাম। থ্যাংক ইউ, গুড নাইট।